নমস্কার। একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা সবার মনে প্রচণ্ড রকম দ্বিধা থাকে, প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কিডনি বায়োপসি। আজকে এই কিডনি বায়োপসি নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে কিডনির অসুখে যারা ভুগছেন, স্পেশালি যাদের প্রোটিনিউরিয়া হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ এবং যাদের কিনা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, এই যে গ্রুপ অফ পেশেন্ট, মানে পোস্ট ট্রান্সপ্লান্ট যদি কোনো কারণে গ্রাফ্ট ডিসফাংশন হয়, অথবা যাদের নেটিভ কিডনির অসুখ রয়েছে তাতে যদি সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া বা ইউরিনের সাথে আরবিসি আসে, বা কারণ বোঝা যাচ্ছে না, কিডনি স্ট্রাকচার খুব সুন্দর অথচ ক্রিয়াটিনিন একটু একটু করে বাড়ছে, এই রকম সিচুয়েশন হলে আমাদেরকে কিডনি বায়োপসির কথা ভাবতে হয়। কেন ভাবতে হয় জানেন? কিডনি বায়োপসি জিনিসটা হলো যে এটা এক ধরনের পরীক্ষা, একটা ইনভেস্টিগেশন, যেটাতে আমরা ঠিক অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল স্ট্রাকচারস অফ কিডনি অনেক বিশদে বুঝতে পারি। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিডনি বায়োপসির এখন এত অ্যাডভান্সমেন্ট হয়েছে, এই কিডনি বায়োপসি টেকনিকটাতে আমরা শুধুমাত্র অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নয়, আমরা ইমিউনোলজিক্যাল ইনসাল্ট কিডনিতে কী হচ্ছে সেটা বুঝতে পারি। ইলেকট্রন মাইক্রোস্কোপি করে, মানে ছোট ছোট মানে কোষের ভেতরেও যা যা চেঞ্জেস হচ্ছে, মানে ধরুন একটা গ্লোমেরুলাস, তার পোডোসাইট, পোডোসাইটের তলায় যে প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি। সো দিস ইজ এ টেকনিক বাই হুইচ এটাতে আমাদের ডায়াগনোসিস অফ এনি কিডনি প্রবলেমকে আরো প্রিসাইস, আরো পুঙ্খানুপুঙ্খভাবে, আরো নির্ভুলভাবে করা সম্ভব, সেই জন্য কিডনি বায়োপসি বলা হয়। এবং অবভিয়াসলি ডায়াগনোসিস যদি ঠিকঠিক হয় তাহলে তার ট্রিটমেন্ট বেটার হবে, তার ট্রিটমেন্ট স্পেসিফিক হবে। কিন্তু প্রশ্নটা হলো, সমস্যাটা কোথায় জানেন? বায়োপসি এই টার্মটার সঙ্গে একটা খুব নেগেটিভ কোনোটেশন সবার মনে আটকে রয়েছে। প্রত্যেকে এই বায়োপসি কথাটা শুনলে খুব ভয় পেয়ে যায়। কেন? কারণ প্রত্যেকের মনে হয় যে কিডনি বায়োপসি আমার কোনো ক্যান্সার হলো না। তো আসলে এটা দোষ নয়, এটা সামাজিক সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে যে বায়োপসি হয়তো বা ইন্ডিকেট করছে পসিবলি আমরা কোনো ক্যান্সার ডিটেকশন করার জন্য। ডাক্তারবাবু হয়তো কিডনির ক্যান্সার ভাবছেন তাই আমাকে বায়োপসি বলেছেন, কারণ বায়োপসি তো সচরাচর ক্যান্সারের জন্য করা হয়, কিন্তু আমায় বলছেন না, আমার কোনো খারাপ অসুখ বেরিয়ে যাবে না। তো এই একটা আতঙ্ক থেকে প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি রোগী, যাদেরকে, যারা নেফ্রোলজিস্টের কাছে যান, যদি কিডনি বায়োপসি সাজেস্ট করা হয় তখন তারা খুব দ্বিধায় ভুগতে থাকে, আরেকটা জায়গায় আরেক ডক্টরের কাছে ছুটে যান, আরেক ডক্টরের কাছে ছুটে যান। বায়োপসিটা কি কোনোভাবে অ্যাভয়েড করা সম্ভব নয়, আমি বায়োপসি করবো না, বায়োপসি করলে আমার অসুখটা ছড়িয়ে যাবে, ইত্যাদি নানান ধরনের মিসকনসেপশন সবার মধ্যে থাকে। প্রথমে আমরা বলে নিই, একটা জিনিস খুব ক্লিয়ার করে প্রত্যেকের জানা উচিত, বায়োপসি মানে কি? বায়োপসি কথাটা মানে হচ্ছে কোনো লিভিং টিস্যুর মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। ধরা যাক আমরা কোনো একটা টিস্যু যে লিভিং কন্ডিশনে রয়েছে তাকে যখন আমরা মাইক্রোস্কোপে বাইরে করে, বায়োলজিক্যালি অ্যালাইভ টিস্যু যার ভেতরে লাইফ আছে তাকে যদি বার করে নিয়ে এসে আমরা মাইক্রোস্কোপে পরীক্ষা করি সেটাকে বলে বায়োপসি। আর যখন কোনো একটা টিস্যু ডেড হয়ে যায়, ধরা যাক একটা মানুষ মারা গেছেন, তিনি মৃত ব্যক্তি, তার কোনো একটা টিস্যুকে আমরা পরীক্ষা করছি সেটাকে আমরা বলি অটোপসি। তাহলে বায়োপসি হচ্ছে লিভিং টিস্যুর এক্সামিনেশন, অটোপসি হচ্ছে একটা ডেড টিস্যুর এক্সামিনেশন। তো আমাদের, আমরা যখন সুস্থ আছি রয়েছি তখন আমাদের কিডনির যে লিভিং টিস্যু তাকে যদি আমরা একটু বের করে পরীক্ষা করি, হেন্সফোর্থ ইট ইজ কল বায়োপসি। এইবার এই যে টেস্টটা, এই টেস্টটা মানে যখন প্রথম ক্যান্সার অসুখ নিয়ে গবেষণা হয়েছিল, ক্যান্সারের সেলগুলো নর্মাল সেলের থেকে আলাদা হয়, তো সেটা আমরা মাইক্রোস্কোপে না দেখলে তো তার চেহারা ছবি বুঝতে পারবো না। ক্যান্সার সেল আর নর্মাল সেলের মধ্যে ডিফারেন্স কি? ধরা যাক আমার একটা টিউমার হয়েছে, কোথায় টিউমার হয়েছে, ধরা যাক আমার, ধরে নিই আমার হাতেই একটা টিউমার হয়েছে, তো হাতের যে সেলগুলো রয়েছে তার যে নর্মাল মাইক্রোবায়োলজিক্যাল মানে মাইক্রোস্কোপিক্যাল যে তার যে স্ট্রাকচার, তার থেকে ক্যান্সার সেলের স্ট্রাকচার আলাদা হয়। এই স্ট্রাকচারটা বোঝার জন্য আমাদের ওই যে টিউমারটা তার থেকে একটা টিস্যুকে তুলে নিয়েছে, এটা অবভিয়াসলি একটা লিভিং টিস্যু তাই তাকে বার করে নিয়ে এসে মাইক্রোস্কোপে দেখা হতো, সেই জন্য এটা বায়োপসি। আমরা বুঝতাম যে সেলটা কতটা ডিফর্মড, ওই অ্যাটিপিক্যাল সেলগুলো অন্য কোথাও ছড়িয়েছে কিনা। তো এই কারণে বায়োপসি টেস্টটা খুব কমন ফর ডায়াগনোসিস অফ ম্যালিগন্যান্সি বা ক্যান্সার। এবং সেই থেকেই সবার মনে একটা ধারণা জন্মে যায়
যে বায়োপসি করা হচ্ছে মানেই বোধ হয় আমার ক্যান্সার আছে, একদম নয়। বিশ্বাস করুন, আমরা যখন ধরুন আপনার ব্লাড টেস্ট হয়, টেকনিক্যালি সেই ব্লাড টেস্টে যদি আরবিসি গুলো ছোট না বড় দেখা হয়, আমরা যেরকম আরবিসি দেখি, ডাব্লিউবিসি দেখি, কাউন্ট করি, সেটাও কিন্তু লিভিং টিস্যুর মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, উই ক্যান টার্ম ইট অ্যাজ এ বায়োপসি। সামহাও দিস কোনোটেশন হ্যাজ বিন সো ব্যাডলি, মানে কি বলবো, মার্জ উইথ দ্য ডায়াগনোসিস অফ ক্যান্সার, যখন আমরা কিডনির কোনো একটা বায়োপসি, মানে টিস্যুর ঝিল্লির প্রবলেম হয়েছে কিনা বোঝার জন্য আমরা কোনো একটা টিস্যুকে মাইক্রোস্কোপে দেখতে চাই, সবাই ভাবে আমার বোধ হয় কিডনিতে ক্যান্সার হয়ে গেছে। মোটেই মোটেই কিন্তু তা নয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ক্লিয়ারলি। কিডনির ক্যান্সার হয়তো হয়, সেটা খুব রেয়ার, তাতে আমরা বায়োপসির প্রয়োজন হয় না। ন্যাচারালি মেজরিটি অফ দ্য কিডনি ক্যান্সার যেগুলো ডিটেকশন হয়, তার জন্য তারা এতটাই স্ট্রাকচারালি ওয়েল ডিফাইন্ড ইন আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান বা এমআর, কিডনির টিউমার ডিটেকশন করার জন্য কিন্তু সচরাচর নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্টরা কখনো বায়োপসি করেন না, মানে বায়োলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য সেল দরকার হয় না। অন দ্য কন্ট্রারি, প্রোটিনিউরিক রেনাল ডিসিজের জন্য যে আমরা বায়োপসি করি, তার সঙ্গে ক্যান্সারের কোনো সম্বন্ধ নেই। আমরা এই টেস্টটা করি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড গ্লোমেরুলার মর্ফোলজিটা বোঝার জন্য, যে কী ধরনের ইমিউনোলজিক্যাল ইনসাল্ট হচ্ছে, গ্লোমেরুলাসের পোডোসাইটগুলো থেকে প্রোটিন লিকেজ হচ্ছে, না গ্লোমেরুলাসের ভেতরে কোনো ইনফ্লামেশন হচ্ছে, যার স্পেসিফিক ট্রিটমেন্ট সে ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনস হোক, প্লাজমাফেরেসিস হোক, হোয়াট এভার বি দ্য মোডালিটিস অফ ট্রিটমেন্ট, সেইটা করতে সাহায্য করে কিন্তু আমাদের এই বায়োপসি ফাইন্ডিংস। আপনারা শুনলে অবাক হবেন যে লুপাস নেফ্রাইটিস বলে একটা অসুখ আছে, তার সম্পূর্ণ রোগটার ক্লাসিফিকেশনটাই হয়েছে বায়োপসির ভিত্তিতে। সিমিলারলি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে যখন একটু ক্রিয়াটিনিন বাড়লো, তখন বায়োপসি ইজ আ ওয়ান অফ দ্য দি ইনভেস্টিগেশন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই যে কিডনির, মানে গ্রাফ্ট কিডনিটার ফাংশন একটু ডিরেঞ্জ হচ্ছে, এটা কোনো ইমিউনোলজিক্যাল ইনসাল্ট তার থেকে রিজেকশন হয়ে হচ্ছে কিনা, বা অ্যাকিউট কোনো ইঞ্জুরি হয়েছে কিনা, বা কোনো রকম অ্যাটিপিক্যাল ভাইরাল ইনফেকশন, যেমন বিকে ভাইরাস বা এই ধরনের ভাইরাসগুলো ওখানে গিয়ে প্রবলেম করে। থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি বলে একটা অসুখ আছে, যেটাকে সত্যি কথা বলতে কি এই মাইক্রোস্কোপে যদি ক্যাপিলারির ভেতরে থ্রম্বাস না চেক করা যায়, তাহলে এটা ডায়াগনোসিস করা যায় না, যে ডেফিনেটিভ ট্রিটমেন্ট আছে। সুতরাং বায়োপসি ইজ এ টুল যার সাহায্যে আমরা কোনো একটা কিডনির, বিশেষ কিছু কিডনির অসুখের ডায়াগনোসিসের শেষ জায়গাতে পৌঁছতে পারি। যেরকম আমরা কিডনির অসুখ ডায়াগনোসিস করার জন্য ব্লাড টেস্ট করি। এবার কেউ যদি বলে যে না, আমি আমার শরীরে নিডল ফোটাতে দেবো না, ব্লাড নেবো না, তাহলে আপনি ভাবুন ইউরিয়া, ক্রিয়াটিনিন, সোডিয়াম, পটাশিয়াম আমরা কী করে বুঝবো যে কোন জায়গায় আছে যার ভিত্তিতে ওষুধ দেবো। সিমিলারলি যদি কিডনির একটু টিস্যু মাইক্রোস্কোপ না দেখতে পারি, তাহলে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো করার ক্ষেত্রে খুব সমস্যা হয়। সুতরাং যদি কোনো ডক্টর বা নেফ্রোলজিস্ট সাজেস্ট করে যে আপনার বায়োপসির প্রয়োজন, নিশ্চয়ই সেটা আপনি আরেকজনের থেকে মতামত নিতেই পারেন, কিন্তু এই ধারণাটা মাথায় রাখবেন না যে আমার বোধ হয় ক্যান্সার হয়ে গেছে। এটা আমি দেখেছি প্রচুর লোকের এই একটা টেনশন রয়েছে। কিডনির ক্যান্সার সাধারণত বায়োপসির প্রয়োজন হয় না। আমরা কিডনির অসুখে যখন বায়োপসি করি, আওয়ার পারপাস অফ দিস বায়োপসি ইজ টোটালি ডিফারেন্ট, টু আইডেন্টিফাই দ্য স্পেসিফিক গ্লোমেরুলার, টিবিউলার্স অর ইন্টারস্টিশিয়াল কিছু প্রবলেম হয়েছে কিনা, সে ট্রান্সপ্লান্ট কিডনিতেই হোক বা নেটিভ কিডনিতেই হোক, তার কিন্তু উদ্দেশ্য আলাদা। এবং বায়োপসি টিস্যুটাকে আমরা কী প্রসেসে টেস্ট করবো, সেগুলো রোগ ভিত্তিতে বিভিন্ন রকম টেস্ট আমরা রেকমেন্ড করি, তার থেকে ওটা দেখে বোঝা যায়। এইবার দু তিনটে জিনিস না বললেই নয়, যেটা সবার প্রত্যেকের জানা উচিত, সেটা হচ্ছে কিডনি তো একটা খুব ভাস্কুলার অর্গান, মানে কিডনির ভেতর প্রত্যেক দিন আপনারা নিশ্চয়ই জানেন যে একটা হিউজ পরিমাণ ব্লাড কিডনির ভেতর দিয়ে ফ্লো করে, তাকে আমরা কিডনি তাকে ফিল্টার করে, পরিশোধিত করে, ইউরিনের মাধ্যমে সমস্ত টক্সিনকে শরীর থেকে বার করে, আর যেগুলো যেগুলো আমাদের শরীরে রাখার প্রয়োজন সেগুলোকে কিডনি আবার রিঅবজর্ব করে ব্লাডে ফেরত পাঠিয়ে দেয়। তাহলে এই যে সাংঘাতিক ফিল্ট্রেশন অ্যাক্টিভিটিটা কিডনির মধ্যে 24/7 চলছে, তার জন্য কিডনি ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভাস্কুলার অর্গান। আফটার ব্রেন, সেকেন্ড লার্জেস্ট ব্লাড ফ্লো কিন্তু আমাদের শরীরে কিডনিতে হয়। মানে এর মাত্রাটা শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় এক্সাক্ট নাম্বারটা হচ্ছে 120 ml পার মিনিট ইন এ পার 100 grams অফ টিস্যু, মানে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড, এতখানি রকম ব্লাড কিডনি দিয়ে ফ্লো করে। এবার যখন আমরা বায়োপসি করি, বায়োপসির টেকনিকটা খুব সিম্পল, এটা একদম ব্যথা লাগে না বায়োপসি করতে, এটা এটা প্রথম জেনে রাখা উচিত। অনেকের মধ্যে ভয় আছে বায়োপসি করতে খুব ব্যথা লাগে, মোটেই তা নয়, ব্যথা লাগে না। তো এবার বায়োপসিতে কী হয়, একটা ছোটো নিডল, খুব সূক্ষ্ম একটা নিডল, আমরা এই পিঠের পেছন দিয়ে পাস করে সেটা কিডনিতে পৌঁছায়, একটা আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের গাইডেন্সে আমরা আইডেন্টিফাই করি যে কিডনির লোকেশনটা ঠিক কোথায়,
সেখান থেকে আমরা ছোট্ট একটু টিস্যু তুলে নিয়ে আসি, সেই টিস্যুটাকে মাইক্রোস্কোপে দেখা হয়। কিন্তু যেহেতু কিডনি প্রচণ্ড ভাস্কুলার, ওর মধ্যে সব সময় মানে ব্লাড বইছে, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে বায়োপসির পর একটু ব্লিডিং বা হিমাচুরিয়ার সম্ভাবনা থাকে। এই একটাই কমপ্লিকেশন বায়োপসি যেটা নিয়ে সবার জানা উচিত। তবে সেটা সংখ্যা পরিসংখ্যানটা যদি জানেন তাহলে আপনি বায়োপসি কিন্তু ভাবেন, সেটা হচ্ছে 3.5%, মানে 100টা বায়োপসি হলে 3 থেকে 3.5 জনের ইউরিনের সাথে একটা ভিজিবল ব্লাড আসতে পারে, বিকজ কিডনি যেহেতু সবসময় ব্লাড বইছে, আপনি বায়োপসি করলেন সেখানে। তবে একটা জিনিস এটা জানার, এটা বলার উদ্দেশ্য, এই আলোচনার মধ্যে টানার উদ্দেশ্য হচ্ছে, এরকম অনেকেই রয়েছেন যারা অ্যান্টি প্লেটলেট মেডিসিন যেমন ইকোস্প্রিন, ক্লোপিড্রোগ্রিল এই ধরনের ওষুধ খান, এরকম অনেকেই রয়েছেন যারা অ্যান্টি কোয়াগুলেন্টস যেমন ধরুন ওয়ারফারিন, অ্যাসিট্রম, বা হার্টে কোনো একটা হয়তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চলছে তার জন্য এলিকুইস এই ধরনের ওষুধ খান, মানে যেগুলো হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট। আবার এরকম অনেকেই রয়েছেন যাদের হয়তো হেপারিন দেওয়া হচ্ছে শরীরে বিভিন্ন অসুখের জন্য। এইরকম কন্ডিশনে বায়োপসি করবার আগে আমরা একটু সচেতন হই, কেন? কারণ অবভিয়াসলি অ্যান্টি প্লেটলেট বা অ্যান্টি কোয়াগুলেন্ট এরা হচ্ছে ব্লাড থিনার, এরা রক্তকে পাতলা করে এবং রক্ত যাতে জমাট না বাঁধে সেই ব্যাপারে খেয়াল রাখে। ন্যাচারালি যেহেতু কিডনি বায়োপসি একটা টেন্ডেন্সি রয়েছে বায়োপসি করার পর, বা একটা কমন কমপ্লিকেশন অফ বায়োপসি হচ্ছে ব্লিডিং, সুতরাং আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে অ্যান্টি প্লেটলেট, ইকোস্প্রিন, ক্লোপিড্রোগ্রিল এগুলো চলতে থাকলে অ্যাটলিস্ট 5 to 7 days এই ওষুধগুলো বন্ধ না করে আমাদের কিন্তু বায়োপসি করা উচিত নয়। যাদের কোনো হার্টের ভাল্ভ চেঞ্জ হয়েছে, ধরুন অ্যান্টি কোয়াগুলেন্ট খাচ্ছেন, ওয়ারফারিন হোক বা সেটা অ্যাসিট্রম হোক, তাদের ক্ষেত্রে এই অ্যান্টি কোয়াগুলেন্টটা বন্ধ করে, একটা মাত্রা আছে যেটা দিয়ে আমরা ভাবি যে রক্ত টঞ্চনের ক্ষমতাটা কত, সেটা 1.5 INR এর নিচে না নামলে আমরা কখনোই কিন্তু বায়োপসি করি না। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে বায়োপসির প্রয়োজন হলে তারপর দেখে নেওয়া উচিত যে ফিটনেস ফর দি রেনাল বায়োপসি আছে কিনা, মানে ফিটনেস ফর রেনাল বায়োপসির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স যে ব্লিডিং রিস্ক আছে কিনা। ব্লিডিং রিস্কের কারণটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যারা ওষুধ খান এই ধরনের তাদের ক্ষেত্রে, আর কিছু কিছু রেয়ার অসুখ আছে যেমন ধরুন কারো কেউ হয়তো হিমোফিলিয়া ভুগছেন, কারো হয়তো ডেঙ্গু হয়ে প্লেটলেট খুব কমে গেছে, আমরা জানি প্লেটলেট রক্ত টঞ্চন করতে সাহায্য করে। আরেকটা পরীক্ষায় দেখা গেছে যে হিমোগ্লোবিন খুব কম থাকলে, মানে ধরুন হিমোগ্লোবিন যদি কারো 6-এর নিচে থাকে, তাহলে পোস্ট বায়োপসি ব্লিডিংয়ের সম্ভাবনা বহু অংশে বেড়ে যায়। সুতরাং হিমোগ্লোবিন কারেক্ট না করে আমরা সচরাচর বায়োপসি করি না। আর একটা কারণ রয়েছে, যাদের কিডনির অসুখ আমরা বুঝতেই পারিনি, ক্রিয়াটিনিন বেড়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে যে একটা কিডনির বায়োপসি করা দরকার, সেই ক্ষেত্রে যদি ইউরেমিয়া থাকে, মানে ইউরিয়া ক্রিয়াটিনিন একটা সার্টেন লিমিটের উপর বেড়ে যায়, তাহলেও রক্ততঞ্চনের সমস্যা হয়, ব্লিডিং হয়, তখন আমরা একটা ছোটোখাটো শর্ট একটা প্রসিডিওর করে, মানে ডায়ালিসিস প্রসিডিওর করে ইউরিয়া ক্রিয়াটিনটাকে নামিয়ে তারপর বায়োপসিটা করা হয়। সুতরাং বায়োপসির ব্যাপারে যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, এটা আমরা চিকিৎসকদের দায়িত্ব, কোনো ব্লাড থিনার কেউ খাচ্ছেন কি না, মানে সেটা অ্যান্টিপ্লেটলেট হোক, মানে ইকোস্প্রিন, ক্লোপিড্রোগ্রিল বা ওয়ারফারিন বা অ্যাসিট্রম, এরকম কোনো ওষুধ খাচ্ছেন কি না, এবং যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন তারা প্লিজ যদি কেউ আপনাকে কখনো সাজেস্ট করেন আপনার কোনো নিকট আত্মীয়কে যে ইউ মে নিড এ বায়োপসি, প্লিজ চেক ইন ইউর মেডিসিন লিস্ট যে কোনো অ্যান্টিপ্লেটলেট ওষুধ চলছে কিনা। ডক্টররা নিশ্চয়ই করবেন, কিন্তু আপনারা সজাগ থাকলে চিকিৎসক এবং যিনি এই অসুখে ভুগছেন তাদের দুজনেই যদি একসাথে অ্যাওয়ার থাকে, তাহলে কমপ্লিকেশনস অফ এনি ট্রিটমেন্ট বা কমপ্লিকেশন অফ এনি প্রসিডিওর কম হয়। সেই জন্য আমার ধারণা, যদি এটা প্রাইমারিলি আওয়ার রেসপন্সিবিলিটি, কিন্তু তা সত্ত্বেও একজন মানুষ জানলে ক্ষতি কী হতেই পারে, ব্যস্ততার মধ্যে একজন চিকিৎসকের মাথা থেকে হয়তো বেরিয়ে গেছে, ডেটটা পেছাতে হবে, অনেক রকম প্রবলেম হয়। সেই জিনিসগুলোকে ইয়ে করার জন্য আমার মনে হয় এই সচেতন থাকাটা খুব জরুরি। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট যেটা বলার, সেটা প্রত্যেকের জানা উচিত যখন আমরা কিডনি বায়োপসি কনসিডার করি, সেটা হচ্ছে যে বায়োপসি হচ্ছে একটা ডে কেয়ার প্রসিডিওর, মানে সচরাচর আমরা বায়োপসির পর 6 থেকে 8 ঘন্টা অবজার্ভ করে রুগীকে ছেড়ে দেওয়া যায়, বা কিছু কিছু ক্ষেত্রে বেটার হয় যাতে রেস্টটাও ভালো হয় যে একটা নাইট হাসপাতালে থেকে পরের দিন চলে যাওয়া, হয়তো আপনি দুপুরের দিকে ভর্তি হলেন, বিকেলে বায়োপসি হলো, বা সকালে ভর্তি হলেন, সকালে যদি বায়োপসি হয় তাহলে 12 ঘন্টার মতো অবজার্ভ করে আপনি সন্ধ্যেবেলায় বাড়ি চলে যেতে পারেন, বা বিকেলে হলে আপনি অবজার্ভ করে পরের দিন চলে যেতে পারেন। এবং বায়োপসির পর যদি ইউরিন একটু রেড রেডিশ ইউরিন হয়, তো ভয়ের কিছু নেই, এটা একদম ন্যাচারাল ব্যাপার, নিজে থেকে ওটা সলভ হয়ে যায়। তো আশা করি কিডনির বায়োপসি
এই ব্যাপারটা সংক্রান্ত যা কিছু ভয় ভীতি মানুষের মনে রয়েছে সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করলাম। তিন চারটে পয়েন্ট আমি আবার যারা শুনেছেন তাদের আবার রিমাইন্ড করার জন্য বলছি। নাম্বার 1, যে বায়োপসি ইজ নট এ পেইনফুল প্রসিডিওর। মনে রাখবেন, বায়োপসি মানেই ক্যান্সার নয়, কিডনির বায়োপসি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নয়, 99.9% ক্ষেত্রে কোনো ক্যান্সার ডিটেকশন করার জন্য করা হয় না। এটা ডিটেক্ট করা হয় যে কারণে কিডনি থেকে প্রোটিন ইউরিয়া হচ্ছে, যে কারণে কিডনি ক্রিয়াটিনিন হয়তো একটু বেড়েছে, যে কারণে ইউরিনে একটু আরবিসি দেখা যাচ্ছে, যে কারণে ট্রান্সপ্লান্টের পর কিডনির ফাংশন একটু ডিরেঞ্জ হচ্ছে, সেই কারণটাকে একদম নিখুঁত নির্ভুলভাবে ডিটেক্ট করা, যাতে কিনা আমাদের চিকিৎসা ভালো হয়। আর অনেকের মনে প্রশ্ন আসে বায়োপসিতে খুব খরচ সাপেক্ষ, খুব মোটেই নয়, বায়োপসি করতে খরচ হয়, মানে আমরা যে সমস্ত ল্যাবগুলোতে পাঠাই, যে সমস্ত হাসপাতালে দেখে, হার্ডলি 6 থেকে 6,500 টাকা, আর প্রসিডিউরের একটা জন্য 3-4 হাজার টাকা বা 5,000 টাকা একটা চার্জেস একটা লাগে। এই হচ্ছে টোটাল খরচ বায়োপসির জন্য, বিরাট কিছু খরচ নয়, কিন্তু এটা আমাদের চিকিৎসাটাকে ঠিক ঠিক করে আইডেন্টিফাই করতে সাংঘাতিক রকমভাবে সাহায্য করে। সুতরাং আশা করি যাদেরকে ডক্টররা, একজন দায়িত্বশীল নেফ্রোলজিস্ট যখন দেখে চিকিৎসাটাকে আরো অ্যাডভান্সে নিয়ে যাওয়ার জন্য, কারণটাকে একদম নির্দিষ্টভাবে বোঝার জন্য বায়োপসির কথা বলেন, তখন দয়া করে এটা ভাববেন না যে বায়োপসি করলে আমার ক্যান্সার ছড়িয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, ডাক্তারও ক্যান্সার ভাবছেন তাই আমাকে কিডনি বায়োপসি করতে বলছে, মোটেই তা নয়। আরেকটা কথা বলে রাখা ভালো, যে একটু প্রোটিন ইউরিয়া এলো বা ক্রিয়াটিন একটু বেড়ে গেল, আজকাল ট্রেন্ড হয়েছে অনেক ইয়াং ইনস্টিটিউট, অনেক ইয়াং নেফ্রোলজি ইনস্টিটিউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তো একটু অবজার্ভ করে বোঝা উচিত যে সত্যি এখন বায়োপসির দরকার কিনা, সেটা অনেক সময় আমরা একটু প্রিম্যাচিওর বায়োপসির অ্যাডভাইস করি বিকজ অফ দ্য প্রিসিশন অফ ডায়াগনোসিস, এইটাও বোধহয় ঠিক না। সুতরাং আমাদের একটা খুব ব্যালেন্স সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোন সময় করব, কখন করব না। অবশ্যই একটা অভিজ্ঞতার মাধ্যমে হাজার হাজার রোগী দেখতে দেখতে যে অভিজ্ঞতা আসে সেখান থেকে এই টাইমিং, অপটিমাম টাইমিং অফ বায়োপসি, এইটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন আমি এই জিনিসটা বলছি, এর পেছনে একটা কারণ রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন বা আমি চিকিৎসা করতে করতে আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি যে বইয়ে যা লেখা থাকে আর রোগীর শরীরে যা হয় সেটা কিন্তু এক জিনিস নয়। বইয়ে অনেক কিছুই লেখা থাকে, দিস আর দ্য গাইডলাইন, গাইডলাইন বলছে এই হলে করতে হবে, এই হলে করতে হবে, কিন্তু এই গাইডলাইনগুলো পড়ে যখন দীর্ঘদিন চিকিৎসা করতে করতে যে অভিজ্ঞতা আসে, দ্যাট ইজ দ্য বেস্ট গাইডলাইন, দ্যাট ইজ দ্য বেস্ট উইজডম, বেসড অন হুইচ এ সিনিয়র নেফ্রোলজিস্ট বা ওয়াইজ নেফ্রোলজিস্ট টেক্স এ ডিসিশন। আমার মনে হয় শুধু গাইডলাইনের পেছনে না দৌড়ে এই অভিজ্ঞতাটা যার মধ্যে আছে, এই উইজডম যার মধ্যে আছে, সেটাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। আবার একদম গাইডলাইন ভুলে গেলেও হবে না, তো এই দুটোর একটা সমন্বয়, দুটো একটা ব্যালেন্স দরকার। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু হেল্প সামবডি হু ইজ সাফারিং ফ্রম এনি প্রবলেম। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে যে গুগল ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করুন। আই লাভ টু অ্যান্সার অল ইয়োর কোয়ারিজ। থ্যাংক ইউ।